লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের অধীনস্থ এলাকাগুলিতে বিগত দুই একদিন ধরে বিদ্যুৎ পরিষেবা নিয়মিত পাওয়া যাচ্ছে না। তাই লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের এসডিও জয়গোপাল গোস্বামী সংবাদ মাধ্যমের মাধ্যমে লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের আওতাধীন গ্রাহকদের জ্ঞাতার্থে এর কারণ তুলে ধরেন। তিনি জানান, গত বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে লক্ষ্মীপুর, বিন্নাকান্দি, আনিপুর, বরথল, কামরাঙা ও কুম্ভীর গ্রাম ফিডারের সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। কারণ, চিরিপুল স্থিত একটি নতুন সাবস্টেশন পরীক্ষামূলকভাবে চালু করার উদ্দেশ্যে বিগত দু বছর আগে এই সাবস্টেশনটি নতুন করে তৈরি করা হয়েছিল। কিন্তু করোনা মহামারী সহ বিভিন্ন সমস্যার কারণে সাবস্টেশনটি চালু করা হয়নি। এই সাবস্টেশনটি পরিপূর্ণভাবে চালু হলে লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় গ্রাহকদের বিদ্যুতের ভোল্টেজের সমস্যা প্রায় সমাধান করতে সক্ষম হবে বলে জানান তিনি। লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের এসডিও জয়গোপাল গোস্বামী বলেন, পূর্বে লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের আওতাধীন মাত্র একটি সাবস্টেশন ছিল, সেটি ছিল লাবক সাবস্টেশন। সেই সাবস্টেশন থেকে 6টি ফিডার, যেমন লক্ষ্মীপুর, বিন্নাকান্দি, আলিপুর, কামরাঙা, বরথল, কুম্ভীরগ্রাম পরিচালিত হতো। এর মধ্যে কোনো একটি ফিডার বিঘ্নিত হলে সঙ্গে 5টি ফিডারও অনিচ্ছাকৃতভাবে শাটডাউন নিতে হতো, কারণ এই 6টি ফিডারও একই লাবক সাবস্টেশন থেকে পরিচালিত হতো। বর্তমানে চিরিপুল নতুন সাবস্টেশন থেকে লক্ষ্মীপুর ফিডারটি পরিচালিত হবে এবং লক্ষ্মীপুর ফিডারকে আরও 3 ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন জিরিঘাট সেকশন, পয়লাপুল সেকশন এবং লক্ষ্মীপুর ফুলের তল আশেপাশের এলাকা নিয়ে আরেকটি সেকশন। এগুলোর কাজ পরীক্ষামূলকভাবে চলছে, কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এর জন্য লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের গ্রাহকদের বারবার বিদ্যুৎ কর্তনের সমস্যায় ভুগতে হচ্ছে, তবে তা ঠিক হয়ে যাবে। এ নিয়ে লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের এসডিও জয়গোপাল গোস্বামী গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থী বলে জানিয়েছেন। লক্ষ্মীপুর থেকে সাহাদাত আলী ভুঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের এসডিও জয়গোস্বামী এবং আমাদের লক্ষ্মীপুর সাব ডিভিশনের যত জনসাধারণ আছে তাদের পক্ষে আমি একটা ভিডিও মেসেজ একটা বলতে চাইছি। সাবস্টেশনটা চালু হয়েছে বিগত কয়েকদিন আগে, বিজ্ঞপ্তি হয়েছিল, এটা দেওয়ার থেকে পর থেকে মানে আর কি একটু বিদ্যুতের সমস্যা আমাদের লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় প্রচুর দেখা দিয়েছে। এর বিষয়টা কি? এলাকাতে একটা নতুন সাবস্টেশন যেটা আমাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ওটা তো চার্জ হয়েছে, আমরা সাফল্য পেয়েছি ওটাতে চার্জ করাতে। কিন্তু কথাটা হয়েছে যে এই কন্ট্রোল রুমটা আমাদের গত 2 বছর আগে কমপ্লিট করা, যার জন্য এই 2 বছরে কয়েকটা টেকনিক্যাল সমস্যার জন্য এটা পড়েছিল। এখন আমি ডিসেম্বর মাসে যখন চার্জ নিলাম তখন আমাদের এজিএম স্যার, আমাদের জিএম স্যার সবার সাহায্য নিয়ে যেগুলো টেকনিক্যাল প্রবলেম ছিল বা পেপার ওয়ার্কসের প্রবলেম ছিল ওগুলো আমরা সব করেছি, ওভারটেক করেছি। ওভারটেক করে আমরা প্লাস আমাদের লক্ষ্মীপুরের অঞ্চলে যেটা ভোল্টেজের সমস্যা দেখা দিয়েছিল ওটার প্রতি লক্ষ্য রেখে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কন্ট্রোল রুমটা চার্জ করার আমরা একটা প্রকল্প নিয়েছিলাম। কিন্তু প্রবলেম হয়ে গেছিলো যে আমাদের বন্যা এসে গেছিলো, 2 বার বন্যা হলো, তার জন্য এই ডেটটা পিছিয়ে গেল। আর এখন এই ভর গরমে যাতে আরও জনসাধারণের প্রবলেমটা না হয় ভোল্টেজ নিয়ে, তার জন্য আমরা গত 28 তারিখে এটা চার্জ করে দিয়েছি কমপ্লিটলি। জনসাধারণ আগে যেটা আমাদের লাবক সাবস্টেশন থেকে যেটা আমাদের কন্ট্রোল রুমটা ছিল ওখান থেকে যেটা আমাদের লক্ষ্মীপুর ফিডার আসতো সেটা আপনাদের পয়লাপুল অঞ্চল, কুঞ্জলিকা অঞ্চল, ঘণ্টাগ্রাম, ফুলেরতল, লক্ষ্মীপুর, জিরিঘাট, লালপানি এই সমগ্র অঞ্চলে বিদ্যুৎ দিত, সাপ্লাইটা দিত। তো এখন আমরা এই কন্ট্রোল রুমটা বের করে আমাদের একটা যথেষ্ট একটা সুবিধা হবে যে আমাদের ভোল্টেজ প্রোফাইলটা অনেকটা ইম্প্রুভ হবে। প্লাস আমাদের যেটা আগে লক্ষ্মীপুর ফিডারের আন্ডারে এতগুলো এরিয়াতে যে আমরা পাওয়ার সাপ্লাইটা দিতাম একসঙ্গে দিতাম, তখন কী হতো যে কোনো দূরে কোনো একটা প্রবলেম হলেও বা কোনো ফল্ট হলেও পুরো লক্ষ্মীপুরের ফিডারটাই সাফার করতো। এখন বর্তমান এখানে আমরা এমনভাবে সিস্টেম করছি যাতে জিরিঘাট অঞ্চলটা কমপ্লিটলি আলাদা হয়ে যায় এবং লক্ষ্মীপুর, ফুলেরতল, পয়লাপুর এই অঞ্চলটা কমপ্লিটলি একটা আলাদা ফিডার থেকে পাওয়া যায়। আসলে পরে জিনিসটা একসাথে সবাই সাফার করবে না। আমাদের পক্ষ থেকে যান্ত্রিক কয়েকটা সমস্যার জন্য তো এগুলো সমস্যা হচ্ছে গত কয়েকদিনের থেকে, তো এখন আমরা অনেকটা এটাতে পেয়েছি, সলভ করতে পেরেছি। কিন্তু আরও আগামী 2-3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমপ্লিটলি আমরা এটা সমস্যাটা সমাধান করে ফেলতে পারবো। তো হবে অল্প, সমগ্র অঞ্চলে অল্প অল্প করে বিঘ্নিত হবে, কিন্তু পুরোপুরি গতকাল বা তার আগের দিন যেরকমভাবে বিঘ্নিত হয়েছিল সেই তুলনায় অনেকটা কম হবে। টুনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়।
এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088।